কাপড় চোপড়ই সব কিছু না, না মানে কাপড় চোপড় আমাদেরকে একটা ভালো ইন্ট্রোডাকশন দেয়, ডেফিনেটলি একটা ইমপ্রেশন দেয় যে না ঠিক আছে ছেলেটা সুন্দর আছে বা মেয়েটা সুন্দর আছে, সবকিছু দেখ থেকে আমাদের দেখতে ভালো লাগে। সো ইফ উই গো অন এ ডেট, মানে একটা মেয়েকে যদি আমরা দেখি যে কাপড় চোপড় সুন্দর, উই গেট অ্যান ইমপ্রেশন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, স্মার্ট, ইটস ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, সামথিং এরকম। বাট এখানে একটা ব্যাপার আছে যে কথা বলার ক্ষেত্রে উই স্ট্রাগল, আমরা কাপড় চোপড় ঠিকঠাক পড়তে পারি এটা সমস্যা না, বাট কথা বলার ক্ষেত্রে আমরা কেন জানি অনেক বেশি আটকে যাই। এক্স্যাক্টলি রাইট। সো এইখানে একটা ব্যাপার থাকে যে আমরা কথা বলার ক্ষেত্রে তো আমরা আমাদের কনফিডেন্সটা শো করি কাপড় চোপড়ের পরে, তো এটা মানুষ কিভাবে ঠিক করবে? অনেকের সোশ্যাল অ্যাংজাইটি, ইটস অল অ্যাবাউট যে সুন্দর করে কথা আপনি কিভাবে বলবেন, দ্যাটস হোয়াট ইউ আর ট্রাইং টু সে। ব্রো, ইট অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল এই ভিডিও আমরা অনেক আগে বানাইছি যে কীভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলবেন। যদি আমি আপনাকে আমার কথা বলি, আমি প্রথমত ছোটোবেলা থেকে আমার মামাকে দেখেছি, আমার মামা না বেসিক্যালি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো, তো আমি তখন মামাকে দেখতাম যে কীভাবে করে কথা বলতেছে, সো এখান থেকে অটোমেটিকলি ভিতরে ঢুকে গেছে। এখন কোনো একটা মানুষ যদি সুন্দর করে কথা বলতে চায়, ইট টেক্স টাইম অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস সাম অফ দ্য স্টাফ। প্রথম কথা, আপনাকে ভয় দূর করতে হবে। কেন ভয় দূর করতে হবে? আমরা ভয় পাই, আরে কথা বলবো কি বলবো না বলবো, হাই আরে কেমনে কি হবে না হবে, মায়ের জীবন শেষ। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যে আপনার উচ্চারণ সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি কথা বলার সময়। ধরেন আপনি ঢাকাতে যখন কারোর সাথে কথা, এখন আমি যদি আপনার সাথে, আমার বাড়ি মানিকগঞ্জ, এখন আমি যদি মানিকগঞ্জের ভাষায় আপনার সাথে কথা বলতাম, লাইক মানুষ আমাকে ব্যাপারটা অ্যাকসেপ্ট করতো না। কিন্তু আমি যেহেতু আপনার সাথে সুন্দর করে গুছিয়ে সঠিক শব্দ ব্যবহার করে কথা বলছি, দ্যাটস হোয়াই পিপল লাইকিং ইট। তো আপনাকে প্রথম কথা এটা চিন্তা করছে, আপনাকে প্রতিটা কথা আসলে আঞ্চলিকতা আগে একটু পরিহার করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, যেমন ধরেন যে আমাদের কিছুদিন আগে একজন এমপি হয়েছে, ব্যারিস্টার সম্বন্ধে, সো সে ধরেন যখন তার নিজের এলাকাতে যায়, সে কিন্তু তার এলাকার ভাষাতেই কথা বলে, ওই আঞ্চলিকতার সাথেই কথা বলে। সো এখানে আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার থাকে যে আমরা যেই জায়গাতে যাই ওই জায়গার মানুষ কিরকম কমফোর্টেবল, ওইটাও সম্ভবত বেস করে। আপনি এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আপনার এলাকাতে যান, ওইখানে আপনার শুদ্ধ সুন্দর করে খুব কথা বললে আপনার তো থাপ রেবে, বাট সারা জীবন ধরে দেখছি এরকম আর দিয়ে হানগুলো কথা বলছি, ওইখানে আপনি পারবেন না। বাট আপনি মোস্ট অফ দ্য জায়গায়, ব্যারিস্টার সমনের বিষয়টা আলাদা, উনি সোশ্যাল অ্যাওয়ারনেস করতেছে, সোশ্যাল কাজ করতেছে, ওনাকে তো মানুষের সাথে মিশতে হবে, তাই না? মানে লাইক মানুষের ভিতরে ঢুকে যেতে হবে। রাজনীতিবিদ ব্যাপারটা আসলে ডিফারেন্ট। আপনি যদি অ্যাজ জেনারেলি কথা চিন্তা করেন, আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা করেন, আপনি যদি মানুষের সাথে যে ধরেন ইন্টারভিউতে গেছেন, কোথাও গেছেন, আপনি যদি আপনার গ্রামের ভাষায় কথা বলেন, আপনাকে অ্যাকসেপ্ট করবে না? এক্স্যাক্টলি। সো তার মানে ওনার কেস তো ডিফারেন্ট। আপনি যদি সুন্দর করে কথা বলতে চান, আপনাকে আঞ্চলিকতাকে একটু পরিহার করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে আপনার শব্দের উচ্চারণ, শব্দের উচ্চারণটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ মানুষ কিন্তু আপনার শব্দই শুনে, রাইট? সো আপনার শব্দ চেষ্টা করবেন যতটা শুদ্ধ করে উচ্চারণ করা যায়, তাইলেই অন্য মানুষের কানে শুনতে সুন্দর লাগবে। সো শুনতে সুন্দর লাগবে, এটা হচ্ছে বিষয়। আর থার্ড বিষয় হচ্ছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে আমার আগে ভুল হইতো, সেটা হচ্ছে আমরা খুব দ্রুত কথা বলতে চেষ্টা করি, খুব দ্রুত তাড়াহুড়া। আপনি যত দ্রুত কথা বলবেন, আপনার ব্রেন এক্স্যাক্টলি প্রসেস করতে পারবে আপনার কথা। সো আপনি যখন আপনার ব্রেনকে একটু টাইম দিবেন কথা প্রসেস করার জন্যে, তখন আপনার ব্রেন আপনাকে অসাধারণ কিছু রেজাল্ট দেবে, সেটা হচ্ছে সুন্দর করে কথা বলার একটা ফ্লো আপনাকে দিবে। দিস ইজ থ্রি স্ট্র্যাটেজি, আর এটা মানুষের সাথে কমিউনিকেট করতে অনেক বেশি হেল্প করে। এক্স্যাক্টলি, বিকজ যখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, ইউ আর দ্য কিং, ইউ আর দ্য মাস্টার, যখন ইউ আর দ্য মাস্টার অফ ইউর সেলফ, আপনাকে কে আটকাইতে পারবে পারফেকশন করার ক্ষেত্রে? সো দ্যাটস আ সিম্পল থিং। মানে তন্ময় ভাইকে তো পুরো কিং একটা ভাইব দিয়েছেন, মেইন ক্যারেক্টার। আই নো হাউ টু কন্ট্রোল মাইসেলফ, রাইট? সো এটা একদিনে আসবে না, ইট টেক্স টাইম, বাট আপনাকে জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, নিজের প্রতি অ্যানালাইজ করলেই গুড টু গো। সো এখানে অনেক নিজের প্রতি অবজারভেশনের ব্যাপার থাকে। 100% ইফ ইউ ডোন্ট নো হাউ টু, লাইক ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর সেলফ, দ্যাট হু ইউ আর অ্যান্ড হাউ টু প্লে। সো আমার কাছে এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট পুরুষ মানুষের ক্ষেত্রে। আমার কাছে কি মনে হয়, একজন পুরুষ মানুষের নিজের প্রতি আসলে 100% বোঝাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ যখন আপনি নিজেকে খুব ভালো বুঝবেন, তখন যেটা হবে, আপনি নিজের কি বলে দায়িত্ববোধ, কাজকর্ম সব কিছু খুব পারফেকশন বেটার করে করতে পারবেন। সো আপনাকে পুরুষ মানুষ নিজেকে বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আচ্ছা ভাই, ধরেন যে আমি জানি
আমি পুরুষ মানুষ হিসেবে আমি জানি যে না ঠিক আছে আমার কথা গুছিয়ে বলতে হবে, আমার মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, আমার অবজার্ভ করতে হবে, হ্যান ত্যান সব কিছু বুঝলাম, বাট আমার ওই কনফিডেন্স ভিতরে থেকে আসতেছে না, রাইট? তাহলে আমি কি করব? তাহলে আপনাকে যে যেটাতে কনফিডেন্ট আসবে না সেটাতে বেশি করে মিশতে হবে। কিভাবে আমি আপনাকে বলি, যেটা হয়তো আমি আগে না ওই মানুষের সাথে যখন ওই যে ভিডিওতে বরাবর বেশি কথা বলতে যেতাম আমি নিজের কাঁপাকাঁপি করতাম। সো আমি এটা ফাইন্ড আউট করলাম, আচ্ছা তার মানে এটা তো আমার সমস্যা যে আমি গেলে কাঁপাকাঁপি করতেছি, এখন আই মেক কন্টেন্টস, আই মেক লাইক ইউনো প্রেজেন্টেশন অফ দ্যাট কাইন্ড অফ স্টাফ, সো আমাকে তো কাঁপাকাঁপি করা যাবে না, তো তাহলে কী প্রবলেম? আর মানুষের কাছে গেলে প্রবলেম, সো আমি বেশি করে মানুষের কাছেই যাবো। ইটস অল অ্যাবাউট কনফিডেন্ট ফ্রম হিয়ার। যখন আপনি একবার কনফিডেন্ট পাওয়া যাবেন যে হ্যাঁ আমি কনফিডেন্ট পাইছি, আমি মানুষের সামনে কথা বলতে পারি, ব্রো আপনাকে কেউ আটকাই পারবে না, আপনি অলরেডি সব নিজের মতো কন্ট্রোল করে বলতে পারবেন। সো ইটস অল অ্যাবাউট কনফিডেন্ট ইন হিয়ার, দ্যাটস ইট, ট্রাস্ট মি। আমি এইভাবে আছি, এইভাবে ঠিক আছে, আমি মিশবো টিসবো না, অনেকে এরকম নিজেকে লিমিটেড করে। সো এখানে যারা এরকমটা চিন্তা করে, আপনার কি মনে হয় যে ওরা ওদের লাইফে অনেক কিছুই মিস আউট করবে বা ওদের অপরচুনিটিস গুলাকে ওরা ক্যারি আউট করতে পারবে না? ডেফিনেটলি, আমার কাছে একটা কথা কি জানেন, ভিক্টরি নেভার হ্যাপেন্স ইন দ্য কমফোর্ট জোন। আপনি যখন কমফোর্ট জোনে যাবেন আপনি কখনোই আসলে ওই বেটার কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না, পসিবলই না, বিকজ পৃথিবীতে তৈরি করা হয়েছে এরকম করে। আপনি যত আনকমফোর্টেবল সিচুয়েশনে যাবেন, যত কষ্ট করবেন, যত স্ট্রাগল করবেন, যত প্যারা খাবেন, তত আপনি স্ট্রং হয়ে গড়ে উঠবেন। সো আপনি যদি এটা মনে করেন না ধুর দরকার নাই, যেমন আছে এমনি ভালো, তাইলে যেমন আছে এমনি থাকবেন, বেটার জায়গায় পাবেন না। আর আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর কাছে চাবো, আল্লাহ সব দিয়ে দিবে, ইফ ইউ ডোন্ট নট ডু হার্ড ওয়ার্ক, আল্লাহ আপনাকে কিছুই দেবে না, ট্রাস্ট মি, দিস ইজ দ্য ট্রুথ। So you have to know how to work hard. So এটা হচ্ছে বিষয়। এখানে একটা ইস্যু থাকে অনেক কিছুর দিক থেকে, ঠিক আছে? ধরেন যে একজন মানে কনফিডেন্ট না, আরেকজন আছে কনফিডেন্ট অনেক দিক থেকে, ওর কথা বলতে প্রবলেম হয়। তো আপনার কাছে কি মনে হয় যে একটা মানুষের কোন কোন জায়গা থেকে প্রবলেমগুলো হয় যার কারণে কমিউনিকেশন মিস আউট করে বা আরেকটা মানুষ বুঝতে পারে না? এইটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নার্ভাস হয়ে যায়। তো যখন একটা মানুষ নার্ভাস হয়ে যাবে কথা বলার সময় বা কারোর সাথে মেশার সময়, তখনই অনেক কিছু মিস আউট করে ফেলবে। আর নার্ভাসনেসটা তখনই কাটবে যখন হচ্ছে আপনি যে বললাম যে আপনি নিজের প্রতি কনফিডেন্ট তৈরি করতে পারবেন, আপনি বেশি ওই যে জায়গাতে মানে কী বলে আপনি নার্ভাস হয়ে যান, ওগুলো মিশবেন বেশি করে, তখন আপনি আস্তে আস্তে আপনার মধ্যে কনফিডেন্ট গ্রো হয়ে যাবে। এখানে যে একটা বিষয় যে আপনার না আমার দরকার নাই, তাহলে যে আপনি কমফোর্ট জোনের বাইরে যেতে পারতেছেন না, বেশি করে মিশবেন আনকমফোর্টেবল সিচুয়েশনে যেটা আপনি পছন্দ করেন না বাট যেটা আপনার লাইফের জন্য দরকার,